গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, আশা করছি সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। সকাল সকাল নতুন একটা ফ্রেশ ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা আজকে সারা দিনটা আমার সঙ্গে এনজয় করতে থাকো। তো আমি এখন সকাল সকাল ছলামারুলি দিয়ে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে রবিবার। রবিবারের ব্লগ এটা অনেক দিন লেট হয়ে যাচ্ছে, সেটা কারণ আমার ব্লগগুলো এডিট করা হয়নি কিছু ফোনের প্রবলেমের জন্য। আর ছেলের পরীক্ষা ছিল, যার কারণে আরও হয়নি। তো এখন দেখে নাও, আমি নতুন ঘরে দৌড়েও জল দিয়ে দিলাম। তো তারপর আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকীর দিন, তো আজকে আমি বাবার ফটোটা নিয়ে চলে এলাম, মানে আমার শ্বশুর মশাইয়ে। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে দিয়ে একটা ধূপকাঠি আর কিছু ফুল দিয়ে বাবার ফটোতে প্রণাম করে নিলাম, কারণ এই দিনটা খুবই দুঃখজনক ছিল, কিন্তু কিছু করার নেই। আর এই যে আমার কর্তা আর আমার ছেলে এখন চলে এসে শ্বশুরের ফটোতে মালা আর মিষ্টি জল দেওয়ার জন্য। তো বাপ বেটা মিলে দুজনে মিলেই দিচ্ছে। ছেলে বলছে, মা আমি প্যাকেটটা খুলে দাদুর সামনে দিই মিষ্টির প্যাকেটটা, আর ওর বাবা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নিল। তো তারপর আমরা 10:30 সময় টোটো করে চললাম, টোটো করে গিয়ে স্টেশন, স্টেশনে গিয়ে ট্রেন পেয়ে গেছি। ট্রেনে করে এখন চললাম আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়িতে। তো আমি, কর্তা আর ছেলে, আর সঙ্গে ছিল দুটো ব্যাগ। তো জানো বাড়ি গেলে তো ব্যাগ হবেই। এখন চলে এসেছি বাজারে, নেমে গেছিলাম বাজারে, আইভুরো করিয়ে নিলাম, আর আমার কর্তা চলে গেল টোটো করে। তো আমি এখন হাঁটছি, হেঁটেই যাচ্ছি এইটুকু। আর আমি মেহেন্দি পেয়ে গেছি, এখন মেহেন্দি পরবো। আর ইমি বারবার ফোন করছে, তো বাড়ি গিয়ে সাইডে চেঞ্জ করে চলে যাব। তো বাড়ি গিয়ে আমি আর চেঞ্জ করিনি, সোজাই চলে এসেছি রিমিদের বাড়িতে, কারণ ওর ফোনের জন্যই। এখন যাচ্ছি কোথায়, দাদু ঠাকুমার ফটোতে প্রণাম করতে। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইড, দেখে নাও, সেদিন দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি। নানি মুখে বসার আগে বাড়ির ছোট বড়দেরকে প্রণাম করে আসতে হয়। বয়স্ক যে যা আছে, ঠাকুমা থেকে শুরু করে দাদু, তো এটা ওর বড় কাকার বাড়ি, তো সেখানে প্রণাম করতে এসেছিলো। এক এক করে সবার প্রণামও হলো। নানি মুখে বসার আগে হাতে চাল পান সুপারি নিয়ে ছাজনাতলাতে গিয়ে বসতে হয়, তো সেটাই ওদের নিয়ম। যেহেতু আমি ফার্স্ট টাইম ওদের বিয়ে অ্যাটেন্ড করেছি, এর আগেও করেছি দিদির বিয়ে, কিন্তু এতটা পরিমাণে আমি ছিলাম না, গেছিলাম জাস্ট এইটুকুই, কিন্তু এত এনজয় হয়নি ওর বিয়েতে যা হচ্ছে। তো এটা ঠাকুর ঘর থেকে নিয়ে বেরোতে হবে। চালগুলো একটি মাটির আইসরার উপরে রেখে তারপরে কিন্তু বসতে হয় পিঁড়িতে নানি মুখ সারার জন্য। তো আমিও সেটাই দেখছিলাম, কারণ প্রথমবার আমাদের বিয়েটা হয় অন্যরকম, ওদের বিয়েটা অন্যরকম। তো ওর বাবা বসে গেছে পাশে। তো দেখে নাও, নানি মুখ সারতে সারতেই চলে এলো বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর পরিমাণে তত্ত্ব নিয়ে এসছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও। নানিমুখ বসেছিল আর তোমরা ভীষণ জ্বালাতন করে, ওর বাবা ওর নানিমুখে সব নিয়মগুলো সারছিল কেন বসে বসে, সেটা তোমাদের সঙ্গে দেখা ছোট্ট করে শেয়ার করলাম। তো নানিমুখ দেখা হয়ে গেল, এবার আমি আর আমার কর্তা চললাম দুপুরের খাবার খেতে। একটু টাইম থেকেই আমরা জলসাইতে না গিয়েই অর্ধেক রাস্তা থেকেই বাড়ি চললাম। তো চুমকির বরের গাড়িতে করে বললাম বাড়িতে পৌঁছে দিয়ে আসো, কারণ সারাদিন খুব টায়ার্ড লাগছিলো। তারপর মেহেন্দিও পড়িনি, যার কারণেই আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া। বিয়ে বাড়িতে যাবো আর মেহেন্দি পরবো না, তাই কি হয়? দেখো মেহেন্দি পরে নিয়েছি,
তো আমি চায়না মেহেন্দি এটা পরেছি আজকে, যেহেতু আমার অন্য মেহেন্দি কাবেরি মেহেন্দি পরলে কালার আসবে না, কারণ একদিনে কালার হয় না, এটা দুদিন পর কালারটা ভালো আসে, প্রথম দিন আসে না, তো আমি এই জন্য চায়না পরে নিয়েছি। এটা শুকিয়ে যাক, তারপর তুলে ফেলবো, একটু রেস্ট নেব, তারপর আবার যাব বিয়ে বাড়ি। তো মেহেন্দি পরার পর একটু রেস্ট করে আমি চলে গেছি এখন অঙ্কিতের বাড়িতে একটু সাজবো বলে। তো দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে অঙ্কির ফ্রেন্ড, তো বলো চলো চুল বেঁধে দিই, সাজিয়ে দিই। তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তো হালকা পাতলা মেকআপ করে দিল আমাকে, একা একা সবই হয়, কিন্তু আইলাইনারটা ভালো লাগানো যায় না, তো ওরা লাগিয়ে দিল আমাকে, তো দেখে নাও। গাইস দেখো আমার সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে এখন সাজিয়ে দিল অঙ্কি আর অঙ্কির ফ্রেন্ড, তো তোমরা দেখে নাও আমার লুকটা কেমন হয়েছে, কি সুন্দর চুল বেঁধেছি, আহা কি লাগছে, বিয়ে বাড়ি বর সব ছেড়ে দিয়ে আমাকেই দেখবে। তো রাখি, আমার গোটা ভিডিওর লুকটা দেখার জন্য অপেক্ষা করছিল, আর দেখে নাও অঙ্কি বলছে গোটা ভিডিওটা তুলে দিই, রাখি বলছে মাসি একটু ঘোর না ভালো করে, তো দেখতে বেশ ভাল লাগবে। তো তারপরই আমরা টোটো করে চলে এলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে এসে খুব মস্তি করলাম আমরা সবাই মিলে। তো দেখো খুব সুন্দর সাজানো, লাইটিংগুলো দারুণ লাগছিল, দিনের বেলা থেকে রাতের বেলাটা দারুণ, লাইটের কাজগুলো বেশ খেলছিল, তো সেটাই তোমাদের সঙ্গে হালকা পাতলা করে শেয়ার করে দিলাম। তো তারপরে চলে এলাম আমাদের কনের কাছে, তো কনে আজ খুব ব্যস্ত, তারপরে আবার চলে গেলাম স্টলে, কি কি ছিল দেখো, পকোড়া আইসক্রিম ফুচকা, তো দেখে নাও। খুব ব্যস্ত, তো আমাদের সঙ্গে ভিডিও হচ্ছে না আর ফটো তুলছে না, আমাদের মনটা খুব খারাপ, আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি। এই মামুনি আমার ফোন করে দিয়েছে ফটো তুলে স্পেশাল। তখন আমরা ব্রাইডকে পেয়েছি, দেখে নাও আমাদের দুই মূর্তিকে, তো অনেক দিন পর ওর বিয়ে হলো, আমার বিয়ের 10 বছরের মাথায়, তো আমাদের সেই সব গল্প হচ্ছিলো, খুব সুন্দর লাগছে, তোকে সেই সব বলছিলাম আর কি। তো ব্রাইডকে দেখে ভালো লাগছিল, প্রচুর লোক ছিল, আর এখানে কোন বরযাত্রীকে ওয়েলকাম করার জন্য গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল পম্পাদি, আমি, তারপর ভাই এখানে বসেছিল, আমার কর্তা বসেছিল, ফটোশ্যুট চল, এখানে আমাকে মিউট করতে হচ্ছে, এখানে গান চলছিল যার কারণে কপিরাইট ক্লেম চলে আসবে। আর এইদিকে দেখো বরকে সব নাচতে নাচতে ওয়েলকাম জানাচ্ছে, সব শালিরা দিদিরা সব বোনরা নেচে নেচে বরের গাড়ির সামনে দিয়ে বরকে নিয়ে আসছে দোরগোড়ায় অবধি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তখন আমাদের কনের ডিমান্ড ছিল যে পাল যে চোখ তুলে দেখো না কে এসেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানটা চালানোর, তো সেটাই চলছিল আর খুব জোরে জোরেই বাজছিল, যার কারণে আমি এই মিউট করে দিতে বাধ্য হলাম, তো দেখে নাও। তো এই যে আমাদের পম্পাদি বরকে এখন মিষ্টি মুখ করিয়ে গাড়ি থেকে নামানো হবে, তো বরকে জামাই আদর করছে, আর এবার জামাইকে জামাই বাবুরা সব কোলে তুলে নিয়ে যাচ্ছে বর আসন যেখানে করা হয়েছে সেখানে, তো যে গাড়ি থেকে এখন বার করা হচ্ছে অসিদ্ধাকে, তো আমাদের সবারই চেনা জানা অসিদ্ধা, অনেক দিনকার চেনা বলতে পারো, আজ 14-15 বছরের চেনা জানা, আর আমাদের লস্কর বান্দি আগে থাকতো মামার বাড়িতে, নেহাত এখন চলে গেছে নিজের বাড়িতে। এখন এখানে তনু আরও অনেকে ছিল ফুচু, এরা সবাই বরযাত্রীকে গোলাপ সুগন্ধি দিয়ে ওয়েলকাম জানাচ্ছে, তো আমি সেখানে পাশে দাঁড়িয়েছিলাম, আর এখানে খুব সুন্দর গান চালিয়ে দিচ্ছে, ওর টুম্পা সোনা গানটা হচ্ছিল, আর সবাই খুব ডান্স করছিল, আমরাও খুব নাচানাচি করলাম কিন্তু কেউ ভিডিও করে দেয়নি। আর এই যে আমাদের জামাইবাবুকে নিয়ে সবাই হাসি মজা করছিলাম। তো এরপর চলে এলাম খাবার প্যান্ডেলে খাবার খেতে, কারণ অনেক সময় হয়ে গেছে যে না এবার বর চলে এসে বরযাত্রী দেখা হয়ে গেছে, সমস্ত রিচুয়ালি কমপ্লিট, এখন অন্তত খাওয়া দাওয়া করা যাক। তো আমি ভাই আমার কর্তা আর উৎসব এখন চলে এসেছি খাবার টেবিলে, তো ছট জলদি একটু করে দেখে নাও। খেতে বসে আমরা শুধু আলোচনা করছিলাম, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, ডেকোরেশনটা ব্যাপক ছিল, মারাত্মক যাকে বলে, আর সবারই খুব ভালো লেগেছে, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি একটা অচেনা জায়গায়। তো দেখে নাও আমাদের প্লেট হাজির, তো প্রথমে দিয়ে দিল স্যালাড, তারপরে ছিল পনির স্টিক,
তো একটার পর একটা আমি খাচ্ছিলাম, ফোনটা রাখার একটা জায়গা পাচ্ছিলাম না, কারণ টেবিলটা অনেকটাই কাত হয়ে বসানো ছিল, যেহেতু এটা ধান মাঠ ছিল, তো ওদের মাঠেই কিন্তু প্যান্ডেল করা হয়েছিল, চেয়ার টেবিলগুলো ভালো মতন বসছিল না। তো হেভি হেভি টেস্টি টেস্টি খাবার ছিল, সব কটা খাবারই খুব পছন্দের, তো আমি ভাই কর্তা সবাই মজা করে খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে অবশেষে গেলাম বরের সঙ্গে দেখা করতে, আর বরের সঙ্গে গিয়ে গল্প করছি, কারণ বর আমাদের বহু বছরের পুরনো এবং চেনা, যার কারণেই আমাদের একটুও লজ্জা লাগছে না বরের সঙ্গে গল্প করতে। দেখা কেউ যদি বর হয়ে আসে চেনা জানা, তো আনন্দেরই হয়। তো সেই রকমই, আর এটা ছিল তোমার ভালোবাসার বিয়ে যাকে বলতে পারো, লাভ ম্যারেজ, লাভটাকে অ্যারেঞ্জ করেছি দুজনে মিলে, আর এই যে আমাদের ব্রাইড, এখানে ফটোশুট চলছে ব্রাইডের, তো তোমরা একটু দেখে নাও, তারপরেই চলে যাবো আমরা বিয়ে বাড়ি। তো মালা বদলের সময় দেখো না, এ বলছে ওনার ভেতর দিয়ে বার কর, এ বলছে ওই কর, এই কর, সেই কর, তো টু আর এদিকে গান বাজছিল, যার কারণে আর তুললাম না। না হাতটা কি দুটি গোটা শরীরটা আছে, খোলা করে দ্বিতীয়বার আর একটু বেশি যাবে, দ্বিতীয়বার যখন হবে মানে হ্যাঁ দেখে লাও, আগে দেখে লাও, সেন্টার করে লাও, মাঝে সেন্টার করো, বা না দেখতে বিয়ের পাশে যাও, পাশে যাও, পাশে যাও, তো এই যে আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে কমপ্লিট, আর এই হচ্ছে আমরা পাঁচ মূর্তি, তো দেখে নাও এখন বাজে তিনটে, তো আমার ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ।